খুবই অ্যালার্মিং আমাদের জন্য এই ব্যাপারে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি আমরা কোথাও শুনেছি যে শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদেরকে খাওয়ানো হয়েছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ছবিতে এবং কিছু ভিডিওতে দেখেছি মুসলিম শিক্ষার্থীদের এই প্রসাদ বিতরণ করা হয়েছে মধ্যে যেহেতু তাদের কল্পিত দেব নাম বলে এই প্রসাদগুলোকে কে ডেডিকেট করা হয় এবং হরে কৃষ্ণ হরে রাম বলে খাওয়া কোনো মুসলমানের জন্য এটা বৈধ হতে পারে না কারণ আমরা বিসমিল্লা বলে খাবার শুরু করি সো এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের ইমানের সাথে টোটালি কন্ট্রাডিক করে তো যদি সত্যি কোনো মুসলমান শিশু সন্তানকে কোমলমতি শিশুদেরকে তারা ছলে বলে কৌশলের আশ্রয় নিয়ে এটা করে থাকে এটা খুবই খারাপ একটি ন্যাক্কারজনক কাজ করেছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আশ্চর্য হচ্ছে যে কোনো মুসলিম ছাত্র ছাত্রী যদি এটা গ্রহণ করে থাকে তাহলে একটি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে এটা কিভাবে সম্ভব সেখানকার প্রিন্সিপাল সেখানকার গভর্নিং বোর্ডের মেম্বারদের অনুমতি ছাড়া কিভাবে এই কাজটি আঞ্জাম দেয়া হয়েছে আমি চাইব যে সচেতন মুসলিম যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে যাতে করে আমাদের ইমান আকিদা আমাদের বিশ্বাস আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে আমরা চাইবো যে আবহমান কাল থেকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে ছিলাম যে যার ধর্ম পালন করেছি কিন্তু অন্যের ধর্মীয় বিষয়ে আমরা কখনো বাধা দেইনি এবং প্রিয়া সাহা নামে একজন সম্প্রতি নারী দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করে এসেছে রিয়েলি আম শর্ট আমি অবাক হয়েছি যে সে পারল কি করে সে বাংলাদেশের একজন নাগরিক হয়ে এবং আমি দেখলাম যে সে ভুল ভাল তথ্য তথ্য দিচ্ছে অসত্য কথা বলে এসেছে যে মিলিয়ন হিন্দু বৌদ্ধ দে আর ডিজেপেয়ার তারা নাকি গুম হয়েছে হাউ কাম হোয়াট ইউ টকিং অ্যাবাউট এটা কি বলছেন আপনি সাঁত্রিশ মিলিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে নাকি গুম হয়েছে তার বাড়ি ঘর জ্বালানো হয়েছে এবং কারা এটা করেছে সে বলছিল যে মুসলিম ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীরা সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে নাকি তারা এই কাজ করেছে ইন্না লিল্লাহ ইন্না ইহি রাজ আমি সেখানে দেখলাম উইগোরের খুব সম্ভবত মাইনরিটি যারা আছে সংখ্যালঘু এই রকম কোন লোকদেরকে হয়তো কোন একটা প্রোগ্রামে টোনালট্রাম দাওয়াত করেছে সেখানে দেখলাম যে উইগোরের এক ভাই তার সমস্যার কথা বলছে তারপর বাংলাদেশ থেকে আরেক মিয়ানমারের থেকে আমাদের কি বলে রোহিঙ্গা রোহিঙ্গাদের একজন দেখলাম যে সে সেখানে তাদের সমস্যার কথা বলেছে যেখানে তারা বলছে যে আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর কি ধরনের অত্যাচার আমরা জানি তাদের সাথে সে মিলিয়ে বাংলাদেশের ব্যাপারে এই ধরনের মন্তব্য করে এসেছে আমরা দেখেছি যে বিগত যে কোনো সরকারের সময়ের চেয়ে বর্তমান সরকারের সময়ে আমাদের দেশের এই সংখ্যালঘুরা এই হিন্দু ভাই বোনেরা তারা অনেক বেশি ফ্যাসিলিটিস তারা পেয়েছে এবং এটা আমাদেরকে অবাক করেছে ধর্ম মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা বোর্ডে মন্ত্রণালয় থেকে শুরু করে যত ধরনের প্রশাসনিক আছে তারা পেয়েছে। তো এই ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশে তারা করে বিশ্বমোরল যাকে আমরা বলি ডোনাল্ড ট্রাম্পের কাছে যে এরকম অসত্য কথা এরকম মিথ্যা কথা এটা যদি ইন্ডিয়ার কোন ভাই মুসলমান ভাই যে বলতো তাহলে এই কথাটা পারফেক্ট হতো যে ইন্ডিয়াতে আমাদেরকে এরকম করে কারণ আমরা জানি সেখানে গরু জবাই করলে মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমাদের মা বোনদেরকে সেখানে রেপ করা হচ্ছে ইন্ডিয়ার কোন মুসলিম ভাই বা বোন যে ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে এই কথাটা বললে এটা মানানসই হতো কিন্তু বাংলাদেশের একজন হিন্দু মহিলা যে এই ধরনের কথা সে কি করে বলার স্পর্ধা পায় সাহস পায় এটা শুনে আমি অবাক হচ্ছি সে আসলে কেন এই ধরনের কথা এই অসত্য কথা বলে সে বাংলাদেশের ইমেজকে গোটা বিশ্ব দরবারে নষ্ট করেছে এটা এখন শুধু আমরা ফতুয়া দেওয়ার বিষয় নয় এটা পুরো রাষ্ট্রীয় বিষয় এটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিষয় এটা বাংলাদেশের প্রেস্টিজ এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস্টিজ সে পুরো বাংলাদেশকে খাটো করেছে সে মাননীয় প্রধানমন্ত্রীকে খাটো করেছে আবহমান কাল থেকে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি আস্তিক নাস্তিক আমরা একসাথে বসবাস করেছি আমাদের মধ্যে এই ধর্মীয় কুন্দল নেই আলহামদুলিল্লাহ পাশের দেশে ভারতে আমরা দেখেছি নির্বিচারে তারা মুসলমানদের উপর অত্যাচার করেছে কিন্তু বাংলাদেশে এটা নেই হ্যাঁ সংখ্যালঘু পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের কিছুটা ক্রাইসিস পার করতে হয় আমরা সেটার উত্তরণ চাই কিন্তু এই মহিলা যে মিথ্যা তথ্য দিয়ে এসেছে যে ফান্ডামেন্টাল গ্রুপ ধর্মীয় উন্মাদনার নামে নাকি মৌলবাদীরা সরকারের শেলটালে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে কোথায় কখন তার এমনটা ঘটেছে এটা সুস্পষ্ট তদারকি দরকার আমি চাইব এবং আমরা এটার তীব্র প্রতিবাদ করি যে এই প্রিয়া সাহা সে শুধু ইসলামকে সেখানে ছোট করেনি সে পুরো বাংলাদেশকে খাটো করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে খাটো করেছে বর্তমান গভর্নমেন্টের ইমেজকে সে নষ্ট করেছে সো এটা শুধু ছোট্ট ব্যাপার নয় এটা এখন রাষ্ট্রীয় ইস্যু কে তাকে ওখানে পাঠালো কে তাকে এভাবে কথা বলতে বললো এবং কে কেন সে এইভাবে কথাগুলো উপস্থাপন করলো এটা কি প্রি প্ল্যান্ড নাকি কোনো বিশেষ মদতদাতা গোষ্ঠীর হয়ে এসে সেখানে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরিচয় করাতে চায় বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজকে খাটো করতে চায় আমরা জানি যে আমেরিকা যেখানে নাক গলায় সেটার ফলাফল ভালো হয় না আমরা আফগানিস্তান যদি খেয়াল করি আমরা ইরাক যদি খেয়াল করি যে শান্তির কথা বলে যেখানেই আমেরিকা ঢুকেছে সেখানেই তারা মানে অশান্তির তৈরি করে একটা জাহান্নাম তৈরি করে দিয়ে এসেছে সো আমরা বলবো যে এই মহিলা যদি আমেরিকা অবস্থান করে তাহলে আমেরিকায় বাংলাদেশের যে দূতাবাস সেখানে তাকে ডেকে তদন্ত করা যেতে পারে দেশে ফিরে আসলে খুব দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি কারণ এটা অনেক বড় ধরনের একটা তথ্য সন্ত্রাস হয়েছে এবং বাংলাদেশের ইমেজকে মানকে খাটো করেছে এটার শিকড় উদ্ঘাটন করা প্রয়োজন বলে আমি মনে করি সম্মিলিত সুধী এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়েও আমরা যেন পাঁচ জামাতের সাথে আদায় করতে না ভুলে যাই আমরা যেন প্রতিদিন কোরআন করি আমরা যেন বন্যা দুর্গত মানুষদের পাশে থাকি আমরা যেন একে অপরকে সহযোগিতা করি এবং কল্যাণ কামনা করি এই কথা বলে আজকের এই লাইভ প্রোগ্রামটি শেষ করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আবারও হয়তো দেখা হয়ে যাবে নেক্সট কোন লাইভে আসসালামু আলাইকুম ওরা